বাবা বাবা, আমাদের দেশে নাকি যুদ্ধ চলছে। দেশের যে কি হইলো, একটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, তারও কোনো উপায় নাই। শুনো, তোমরা কেউ বাইরে যাও না। গ্রামের অনেক মানুষকে ধরে নিয়ে গেছে পাকসেনারা। পাশের গ্রামে অনেক ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো আমাদের যাতে কোনো ক্ষতি না হয়। হে আল্লাহ, আমাদের রক্ষা করো আল্লাহ, আমাদের রক্ষা করো আল্লাহ, আমাদের রক্ষা করো আল্লাহ। আমি উত্তর ভারতের হাসান মরুন সাহেব। আসেন আসেন ভিতরে। বাঙালি লড়কি কে বহুত সুরতে পকড়া লো হামারা সব। বাবা কথা বলো তোমরা দেশকে স্বাধীন করো। যুদ্ধ করি
যুদ্ধ করে মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতারে যে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার পাকিস্তানি বাহিনীরা আমার মা বোন কেউ তুলে নিয়ে গেছে ভাই, আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে। চলো সবাই, আর বসে থাকার সময় নেই, এখন সময় এসেছে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দেশকে স্বাধীন করতে হবে। চলো সবাই, চলো সবাই। কথা বলো বাহ, ইয়ে লড়কি কো বহুত সুরত হ্যায়। বাত হি মাতে বাত, প্লিজ সিট ডাউন স্যার। উস মুক্তি বাহিনী কো কুছ হিম্মত হোগা। রাইট, ইউ আর রাইট, উস মুক্তি লোগো কো কুছ করনা করেগা। ইস পুরা দেশ কা চেহারা হামারা পাকিস্তানি, কে হিম্মত হ্যায় বাঙালি। তুম কে হিম্মত হ্যায় বাঙালি কে শহর কোই নেহি।
কেন